দিলীপ ঘোষের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন কুনাল ঘোষ এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়া থেকে বারবার দিলীপ ঘোষের হয়ে কথা বলতে শোনা গিয়েছে কুনালকে এমন প্রবীণ নেতা যিনি দীর্ঘদিন শক্ত হাতে রাজ্যের দায়িত্ব সামলেছেন তাকে কেন নিজের সংসদ কেন্দ্র থেকে সরিয়ে নতুন কেন্দ্রে দেওয়া হলো তা নিয়ে এর আগেও অনেক কথাই বলেছেন কুনাল পল ঘোষণার পর ফের একই কথা শোনা গেল কুনালের মুখে সোজাসুজি তিনি বলছেন দিলীপ ঘোষ গেরুয়া শিবিরের গোষ্ঠীবাজির শিকার বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের কাছে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে হাতে কাদায় পড়লে ব্যাং লাথি মারে এখন হাতে তো কাদায় পড়ে গেছে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মুখে কাঠিবাজির প্রসঙ্গও শোনা গিয়েছে তার প্রতিক্রিয়াতেই কুনাল বললেন ওনার যুক্তি ন্যায্য কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের দিলীপ ঘোষ বিজেপির নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল কিন্তু এটা তো ঘটনা আমরা তো বারবার বলেছি বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমরা তো বারবার কটাক্ষ করেছি দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পাঁচ বছর সময় দিলেন আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে সেখানেও তিনি হারলেন আর দিলীপ ঘোষের শিবিরের যারা ছিল তারা এমন ক্ষুব্ধ হয়ে বসে রইলেন যে মেদিনীপুরও বিজেপি হেরে গেল এবং খুব আনন্দের সঙ্গে তৃণমূল কংগ্রেস জিতে গেল তো ফলে দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে সঙ্গে আমাদের লড়াই চলবে কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য আরে দিলীপ বাবু আবার প্রলয় দেখুন তৃণমূলের বিধায়ক পরিচালক রাজের করা আর তৃণমূলের বারাকপুর থেকে জিতেছে পার্থ ভৌমিক শাশ্বত প্রথম যখন দেখা করলেন পার্থ ভৌমিকের সঙ্গে পার্থ ভৌমিকের একটা ভঙ্গি আছে আবার প্রলয়তে সেইটা আপনার সঙ্গে করা হয়েছে দলে ফলে আপনি দলের সঙ্গে সেটা ভালো করে বুঝে নিন প্রসঙ্গত বর্ধমান দুর্গাপুর থেকে স্ট্রেটেস খুঁয়ে বৃহস্পতিবার সকালে নিউটাউনে ফের চেনা রুটিনে দেখা যায় দিলীপ ঘোষকে সেখানে দলের ভরা কারণ জানালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দলীয় তত্ত্ব উঠলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানালেন হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে হাতি তো কাদায় পড়ে গেছে নাম না করে দিলীপকে শুভেন্দুকে টার্গেট করলেন খুলে যদিও কিছু বললেন না পাশাপাশি বললেন তবে মোদি শাহ জুটি আছেন এরা পুরনো পার্টনার এদের একটু বেশি দর হাঁকছেন মানুষ ম্যান্ডেট দিয়েছে সুশাসন দিতেই হবে সেটা যেন কেউ ভুলে না যায় আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে অনেকে আগে নিজের স্বার্থেই জোর ছেড়েছে আবার নিজেই ফিরে এসেছে কি বলছেন তিনি শোনাব আপনাদের একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই কাঠি রাজনীতি হবে না কাঠি কোথায় হবে দ্বিতীয় কথাতে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে বলবো যে ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড মানে বলছে স্পিকারের পথ চায় পূর্ণমন্ত্রীর পথ রাজনীতি এটা হাতি কাদায় পড়লে ব্যাঙায়ও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদি অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে অনেক অনেক আমাদের পার্টনার আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এবারে লোকসভা নির্বাচনের দামামা যখন বেজেছিল একেবারে প্রথম দিকে বঙ্গ বেজে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ জানা গিয়েছিল বঙ্গ নেতাদের উপর দায়িত্ব ছিল পঁয়ত্রিশটি আসন তার কিছুদিন যাবার পর সেই অঙ্কটা অনেকটা কমে যায় কমে দাঁড়ায় তিরিশটিতে নির্বাচন শুরু হয়ে যাবার পরও বিভিন্ন প্রচার সভায় শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছিল তিরিশটি পদ্ম দিন ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই বছরেই বিধানসভা নির্বাচন করিয়ে দেব রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন উঠেছিল তাহলে কি বঙ্গ বিজেপি নিজেদের সত্যি সত্যি এতটা তৈরি রেখেছে সুভেন্দুকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তবে চারজন গোটা ছবিটাই বদলে যায় গত লোকসভা নির্বাচনে বিজেপি যতগুলি আসন পেয়েছিল এবারে সেই সংখ্যা ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হয়নি দিলীপ ঘোষকে পর্যন্ত সাংসদ পদ খোয়াতে হয়েছে বলা চলে ইন্দ্রপতন সেই প্রথম থেকে লড়াই করে সংগঠন দাঁড় করিয়েছিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতার এমন পরিণতি কেন দিলীপ ঘোষের বক্তব্য ভোটে হারজিত হয় কিন্তু পশ্চিমবঙ্গের সংগঠন শুয়ে পড়েছে কর্মীরা বেরোননি আমি নিজে মেদিনীপুরে সংগঠন তৈরি করেছিলাম গতবার সেখানে প্রচুর কাজ করেছিলেন সংসদ কোটা টাকায় মানুষ খুশি ছিল সব দলের লোক আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টি ওখানে আর আমাকে দেয়নি সেই সিদ্ধান্ত যে ভুল এটা প্রমাণ হয়ে গেল দলের সংগঠন ঠিলে হয়ে গেছে আমরা এবার প্রথম লোক খুঁজেই পাইনি তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর পরাজয় হয়েছে কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের দেখুন ভোটে হার জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল কর্মীরা বেরোননি কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে এক বছর ছ বছর ধরে লেগে এক বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম সব গ্রামে গেছিলাম সেখানে তিনশো চার কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম টেন্ডার পঞ্চাশ বছরের পেন্ডিং এবং শিলাবতী দুটো ব্রিজ গড়করিজির কাছ থেকে পাঁচশোটা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি আড়াইশো গ্রামে লেগে গেছিলো আরও আড়াইশো গ্রামে প্রসেসে আছে বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি রাস্তাঘাট ইত্যাদি একাধিক ট্রেন নূতন ট্রেন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে সেটা আমি করেছিলাম তো মানুষ খুশি ছিল সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল যে কোনো কারণে হোক পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায়ও করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় হবে আমাদের ভোট কমেছে এবং হার দেখুন এর আগে দলের অন্দরে কাঠে বাজে প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন কালা পানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজের রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ সেজন্য কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে পাশাপাশি দলীয় পথ থেকে অপসারণ এবং আসন চেঞ্জ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন অসম্ভব কিছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি কি বলছেন তিনি শোনাব আপনাদের অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনো ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে